আসসালামু আলাইকুম। সরাইল অনলাইন স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইসাহাক আলী, প্রভাষক, গণিত বিভাগ, ক্যান্টনমেন্ট কলেজ, যশোর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার সম্পর্কে তোমরা গতদিনই মেসেজ পেয়েছো। এছাড়া তোমরা জানো যে আজ আমার আলোচনার বিষয় বা পাঠদানের বিষয় সম্পর্কেও জেনে গিয়েছো। আমি তোমাদের পাঠদান করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় পত্র, দ্বিতীয় পত্রে যোগাশ্রয়ী অধ্যায়, এই চ্যাপ্টারটা আমি তোমাদের আলোচনা করব বা পাঠদান করব। তাহলে আমরা আজকে যে পাঠদান করব সেই অধ্যায়টা হলো, লিখে ফেলি, যোগাশ্রয়ী প্রোগ্রাম বা লিনিয়ার প্রোগ্রামিং। এখন আমরা পাঠদানের শুরুতে যে বিষয়টা আমরা পড়বো, যে যোগাশ্রয়ী প্রোগ্রাম যেহেতু আমরা পড়ছি, তাহলে আমরা জানা দরকার যে যোগাশ্রয়ী প্রোগ্রাম কি আসলে। এখন আমরা যোগাশ্রয়ী প্রোগ্রাম শব্দের অর্থ হলো, অর্থাৎ যোগাশ্রয়ী শব্দের অর্থ আমরা আগে জানব। যোগাশ্রয়ী হল একঘাত বিশিষ্ট কোনো সমীকরণ, আর প্রোগ্রাম শব্দের অর্থ হলো কর্ম পরিকল্পনা। অর্থাৎ যোগাশ্রয়ী শব্দের অর্থ হলো একঘাত বিশিষ্ট কোনো সমীকরণ বা অসমতা কোনো পরিকল্পনার মাধ্যমে গাণিতিক মডেলে রূপদান করার মাধ্যমে প্রক্রিয়াটাই হলো যোগাশ্রয়ী প্রোগ্রাম। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি সংজ্ঞাটা, যোগাশ্রয়ী প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো, অর্থাৎ সবচেয়ে কম পরিশ্রমে, কম বিনিয়োগে, কম খরচে কিভাবে বেশি লাভ করা যাবে সেটার যে কর্ম পরিকল্পনা, সেটাকে বলা হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রাম। তাহলে আমরা জানলাম যোগাশ্রয়ী প্রোগ্রাম কি। এখন আমাদের জানা লাগবে যে আমরা কোনো বিষয়ে যখন পড়ি, আমরা যে যোগাশ্রয়ী প্রোগ্রাম কেন পড়ব, আমাদের কী প্রয়োজন, আমাদের বাস্তব জীবনে এর কী প্রভাব আছে, এটা পড়ে আমাদের লাভটা কী, এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রথমে শুরুতে জানতে হবে। আমাদের এই যে আমরা বলছি যে আমরা আমাদের কী প্রয়োজন, আমাদের এই বাস্তব জীবনে আমাদের কী প্রয়োজন, আসলে আমাদের এই যে যোগাশ্রয়ী প্রোগ্রামের ব্যবহার আমরা কিন্তু আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে ব্যবহার করছি, আমরা বুঝে করি আর না বুঝে করি। আমরা কিন্তু যখন একেবারে ছোট থেকে, যখন আমাদের একেবারে ছোটকালে যখন আমাদের একটু বিবেক বুদ্ধি হয়েছে, সেই সময় থেকেই মূলত আমরা যোগাশ্রয়ী প্রোগ্রামের ব্যবহার শুরু করেছি। এখন কিভাবে আমরা শুরু করেছি তাহলে শোনো, দেখো, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা তোমার বাবা মা বাজারে পাঠানোর পরে বললো যে তুমি তোমার প্রয়োজনীয় কাগজ কলম এগুলো, পেন্সিল এগুলো কিনে নিয়ে আসো দোকান থেকে, 100 টাকা দিয়ে তোমাকে দোকানে পাঠিয়ে দিল। এখন দোকানে পাঠানোর পরে তুমি যখন বললে যে আমাকে খাতা দেন, কলম দেন, পেন্সিল দেন, 2টা কলম খাতা, এইভাবে তুমি কিন্তু দোকানদারকে বললো, তুমি কিন্তু এর পরে গিয়ে দেখবা দোকানদারের কাছে জিজ্ঞেস করবা যে কত টাকা দিতে হবে, তখন দেখা গেল যেহেতু তুমি দামগুলো আগে কিন্তু সব বুঝে পারোনি, যোগ করে পারোনি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো দোকানদার বললো তোমার দাম হয়েছে 110 টাকা, কিন্তু তুমি কিন্তু বাবা মার কাছ থেকে নিয়ে গেছো 100 টাকা। তাহলে তুমি তখন কী করবে, তুমি নিশ্চয়ই 110 টাকায় জিনিস তোমাকে 100 টাকায় দিবে না, তখন তোমাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। তখন তুমি কী করবে, তুমি নিশ্চয়ই চিন্তা করবে যে আমি কীভাবে আমি ওই 100 টাকার মধ্যে আমি কীভাবে আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে আসবো। তখনই কিন্তু দেখো তুমি প্ল্যান করছো, তুমি কিন্তু ছোটো, তারপরে কিন্তু তোমার পরিকল্পনা করতে হয়েছে যে আমি এখন তাহলে আমি হয় একটা কলম কম নিব অথবা একটা পেন্সিল কম নিব, এমনভাবে ব্যবহার করব যে আমি যেন 100 টাকার মধ্যেই আমার খরচটা হয়ে যায়। তখন তুমি দেখবা যে তোমার হয়তো 100 টাকা কাটাই কাটাই হবে না, হয়তো 90 টাকা 95 টাকা 98 টাকা, এই জাতীয় হিসাব করবা যে এই টাকার মধ্যে তোমার প্রয়োজনীয় জিনিস কম বেশ করে তুমি কিন্তু প্ল্যান করে ওখান থেকে কিনে নিয়ে চলে আসবো। তাহলে দেখো তুমি কিন্তু এবারে ছোটকাল থেকেই কিন্তু যোগাশ্রয়ী প্রোগ্রামের ব্যবহার শুরু করেছো। এবার আমরা আসি তোমার বাবা মার, মানে আমাদের ক্ষেত্রে আমরা কি কোথায় যোগাশ্রয়ী প্রোগ্রামের ব্যবহার কি করছি, কেমনভাবে করছি,
ধরো বাবা মা কিন্তু সংসার চালাতে হয়, তার একটা আয় আছে, সাথে সাথে তার ব্যয়ও আছে, সাথে সাথে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ আছে, তার বাসার ছেলে মেয়েদের পুষ্টির চাহিদা মেটাতে হয়। এখন সেই ক্ষেত্রে সেই পিতামাতার কিন্তু চিন্তা করতে হয় কিভাবে সে তার এই ইনকামের মধ্যে একটা প্ল্যান করে যে এই খরচটা কিভাবে আমি বাচ্চাদের পুষ্টির চাহিদা মেটানোর পরে, আনুষঙ্গিক খরচ মেটানোর পরে আমি আমার চাহিদা পূরণ করতে পারবো, সেই অনুযায়ী সে কিন্তু প্ল্যান করে। এটাও কিন্তু একটা গানটা পরিকল্পনা, এটাও কিন্তু যোগাশ্রয় প্রোগ্রাম। এবার আমরা আসি আর একটু ব্যাপক পরিসরে, আমরা শুরু করছি দেখো একেবারে তোমার ছোটো কাল থেকে, তোমার পিতামাতা থেকে, এবার আমরা ব্যাপক পরিসরে আসলে যোগাশ্রয় প্রোগ্রামের প্রয়োজনটা কোথায় বেশি করে। প্রয়োজনটা হলো ধরো একজন ব্যবসায়ী, উনি একটা বড় ফ্যাক্টরি দিবেন, একটা হয়তো সাবান ফ্যাক্টরি হতে পারে বা অন্য কোনো ফ্যাক্টরি হতে পারে, যে ফ্যাক্টরি দেওয়ার জন্য তার কিন্তু চিন্তা থাকবে যে আমার ইনভেস্ট করতে হবে এবং তারপর কিন্তু সেটা বাজারজাত করতে হবে, আবার তারপর তারপর সেখান থেকে আমার লাভও করতে হবে। অর্থাৎ লাভের উদ্দেশ্যে কিন্তু তাকে চিন্তা করতে হবে যে কীভাবে আমি পরিকল্পনা করলে আমার ব্যবসা ভালো হবে, আমি ভালো করে আমি বাজারে চলবে এবং আমার ইনকাম হবে। সেইভাবে উনি কিন্তু চিন্তা করবেন। যেমন ধরো যদি উদাহরণ হিসেবে বলি, ধরো যদি ঢাকাতে উনি ফ্যাক্টরি দেন, তাহলে ঢাকাতে যদি উনি ফ্যাক্টরি দেন তাহলে কিন্তু কয়েকটা বিষয় খেয়াল করো, তার কিন্তু বাসা ভাড়া বেশি লাগবে, তার যে কর্মচারী শ্রমিক তার সেটা বেশি লাগবে, বিদ্যুৎ বিল বেশি লাগবে, আনুষঙ্গিক খরচ কিন্তু বেশি লাগবে। আবার যদি যে প্রোডাক্ট তৈরি হবে, সেই প্রোডাক্ট তৈরি হওয়ার পরে সেটা কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে অর্থাৎ জেলাতে পাঠানোর জন্য সহজ হবে, পরিবহন সহজটা হবে। কিন্তু আবার সে যদি তার নিজের জেলাতে, ধরো ব্রাহ্মণবাড়িয়ার কথাই বলি, যদি সে ব্রাহ্মণবাড়িয়াতে যদি সে ফ্যাক্টরিটা তৈরি করে, অথবা আরও যদি কোনো এলাকায় অর্থাৎ যে এলাকায় শ্রমিকের অর্থাৎ কম পাওয়া যায়, কম খরচ দিতে হয়, কম টাকা দিতে হয়, যদি সেই জায়গায় সে ওই প্রোডাক্টটা তৈরি করে যেখানে একেবারে ধরো দূরে কোথাও, সেই ক্ষেত্রে কিন্তু তার কী হবে, ঘর ভাড়া কম লাগবে, তার শ্রমিকের খরচ কম লাগবে, কাঁচামাল খরচ হয়তো কম লাগবে, কিন্তু তার কিন্তু আবার পরিবহনের খরচটা কিন্তু বেশি লাগবে। কেননা সে আবার তাকে ঢাকায় এসে আবার যশোরে আসতে হবে, আবার বগুড়ায় যেতে হবে, এই যে বিষয়গুলো, তাহলে কিন্তু সব দিকে তার চিন্তা করতে হয়। চিন্তা করার পরে সে একটা সিদ্ধান্ত নেবে যে আমি কোথায় করলে আমার জন্য সুবিধা হবে। এই ক্ষেত্রে দেখা যায় সে একটা মোটামুটি একটা ধারণা নিতে পারে, ওই ব্যবসায়ী কিন্তু মোটামুটি একটা ধারণা করতে পারে, কিন্তু একেবারে অ্যাকুরেট ধারণা সে পেতে পারে না। অ্যাকুরেট ধারণা কে পাবে? অ্যাকুরেট ধারণা পাবে হলো একজন ম্যাথমেটিশিয়ান, যিনি একজন গণিতবিদ, যিনি লিনিয়ার প্রোগ্রামিং সম্পর্কে ভালো দক্ষতা রাখেন, তিনি কিন্তু একেবারে সঠিক তথ্য দিতে পারবেন। এখন কেন সঠিক তথ্য বলছি, গণিত কিন্তু মনে রাখতে হবে, এখানে কোনো একেবারে এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম বিষয় না, একেবারে অ্যাকুরেট। যেমন একটা উদাহরণ বলি, ধরো 2+3 মানে 5, কেউ কিন্তু বলতে পারবে না 6 হতে পারে, 3 হতে পারে, এটা কিন্তু বলতে পারবে না। অর্থাৎ এটা কিন্তু একেবারে মানে এটাই হতে হবে, 2+3 মানে 5, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। সুতরাং ম্যাথ হলো এমন একটা বিষয় যেখানে কোনো একেবারে অ্যাকুরেট একটা তথ্য, তাহলে এই ম্যাথমেটিশিয়ান তখন সেই একটা প্ল্যান করে একটা গাণিতিক মডেলের মাধ্যমে উনি বলে দিবেন যে আপনার কোথায় কীভাবে কী করলে উনি এটা ব্যবহার ভালো সুবিধা পাবেন। এভাবে আমরা দেখো ব্যাপক পরিসরে আমরা কিন্তু এই যোগাশ্রয় প্রোগ্রামের ব্যবহার করছি। এখন এই যে যোগাশ্রয় প্রোগ্রামের মূল কথাটা মনে রাখতে হবে, কম খরচে বেশি মুনাফা, এটা হলো মূল উদ্দেশ্য। তাহলে আমার এটাই হলো এই যোগাশ্রয় প্রোগ্রামের সুবিধা। এবার আমরা আসবো যে একটা যোগাশ্রয় প্রোগ্রাম তৈরি করার জন্য আমাদের কী কী বিষয় লাগবে। আমাদের কিন্তু আমরা যে অধ্যায়টা পড়ছি আজকে, এই অধ্যায়টা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য। সেকেন্ড পেপারে আমরা দেখি, বোর্ডে খাতা যখন দেখি, তখন কিন্তু এই অধ্যায়ের প্রশ্ন ম্যাক্সিমাম ছেলেমেয়ে দেয়, কিন্তু হয় কি সামান্য ভুলের কারণে কিন্তু এখানে নম্বর কেটে যায়, বাদ যায়। এই জন্য এই অধ্যায়টা সহজও বলতে হবে, সাথে সাথে এটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, একটু ভালোভাবে যদি বুঝতে পারো তাহলে দেখবার খুব সহজ হবে। আচ্ছা, তাহলে আমাদের এই যোগাশ্রয় প্রোগ্রামের জন্য আমাদের কী কী বিষয় থাকতে হবে, অবশ্যই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, এটা ছাড়া এই প্রোগ্রামটা হবে না। যেমন আমরা যোগাশ্রয় প্রোগ্রামের প্রথম আমাদের লাগবে হলো, এক নম্বরে আমাদের লাগবে অভীষ্ট ফাংশন। অভীষ্ট ফাংশন, এই অভীষ্ট ফাংশন কি আসলে? অভীষ্ট ফাংশন হলো, আমরা যে বললাম যে আমি ব্যবসা করব, সেই ব্যবসায় লাভ করব, এই যে বিষয়টা, তার মূল যে ক্ষেত্রটা,
সেটাকে বলা হচ্ছে অবিষ্ট ফাংশন, মূল যে টার্গেট সেটা হলো অবিষ্ট ফাংশন। আর হলো এবার আমরা আসি দুই নম্বরে যেটা আমাদের চলবে সেটা হলো সিদ্ধান্ত চলক। এই সিদ্ধান্ত চলক, সিদ্ধান্ত চলক হলো, চলক মানে হলো পরিবর্তনশীল রাশি, অর্থাৎ সিদ্ধান্ত চলক কোনগুলো, ওই যে বললাম তার ফ্যাক্টরিতে তার লোক লাগবে, তার বিদ্যুৎ খরচ লাগবে, তার বাসা ভাড়া লাগবে, এই বিষয়গুলো হলো তার চলক। অর্থাৎ সে কি কয় টাকার মধ্যে সে ইলেকট্রনিক নিবে, তার কয় টাকা ভাষা ভাড়া দিবে, এই বিষয়গুলো কিন্তু আসবে তার চলক। অর্থাৎ এখানে চলকের সংখ্যা কিন্তু দুই বা দুইয়ের অধিক হতে হবে, সর্বনিম্ন দুইটা চলক হতে হবে, দুইটার কম হলে সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত চলক হবে না, সর্বনিম্ন দুইটা চলক হতে হবে, একাধিক হতে পারে। তবে তোমাদের ক্লাসে অর্থাৎ উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য মাত্র দুইটা চলক থাকবে। এখন এই উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য যেহেতু তোমাদের দুইটা চলক, অর্থাৎ যেহেতু দুইটা চলক সেই ক্ষেত্রে এক্স এবং ওয়াই থাকবে। এখানে আমরা এক্স এবং ওয়াই দিয়ে এটা করে দাও, এক্স এবং ওয়াই দিয়ে আমাদের সিদ্ধান্ত চলক থাকবে। এখন এই এক্স এবং ওয়াইয়ের মধ্যেই আমাদের এই অসমতাগুলো আমাদের দিতে হবে। এবার আমরা আসি যে আমাদের কতগুলো শর্ত থাকবে, সিদ্ধান্ত চলকের পরে আমাদের আসবে কতগুলো শর্ত বা সীমাবদ্ধতা, শর্ত থাকবে, শর্ত সমূহ থাকবে। এখন শর্ত সমূহের জন্য বলছি একাধিক শর্ত, দুইয়ের বেশি, এই জন্য একাধিক শর্ত। যেমন বলা হলো যে আমি কিন্তু আমার একটা শ্রমিকের 10,000 টাকার বেশি বেতন দিতে পারবো না, এই যে একটা শর্ত, এইরকম কিছু শর্ত থাকবে যে না আমি এত টাকার বেশি আমি ইনভেস্ট করতে পারবো না, এই বিষয়গুলোকে বলা হচ্ছে শর্ত সমূহ। আর কি থাকবে, এই যে চলকগুলো ব্যবহার করা হলো এই চলকগুলো অবশ্যই অঋণাত্মক হতে হবে। কি হতে হবে? অঋণাত্মক হতে হবে। তাহলে আমরা লিখব চলকগুলো অঋণাত্মক হতে হবে, অঋণাত্মক হতে হবে। এই চারটা বিষয় কিন্তু অবশ্যই থাকতে হবে একটা যোগাশ্রী প্রোগ্রামের ক্ষেত্রে। যদি কোনো একটা শর্ত অর্থাৎ কোনো একটা পয়েন্ট যদি বাদ যায় সেক্ষেত্রে কিন্তু পুরো অঙ্কটাই কিন্তু ভেঙে যাবে, অর্থাৎ পুরো অঙ্কটাই কিন্তু ভুল হয়ে যাবে। তোমরা হয়তো ভাবো যে আমাদের আমরা তো সৃজনশীল, আমি এখানে স্যার দুটো লিখেছি তাহলে আমি দুটার নম্বর কেন পাবো না? আমরা অবশ্যই দুটো পাবো, কিন্তু আসলে বিষয়টা তা না। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে তোমার একটা প্রোগ্রাম হলে পুরোটা মিলে সেই ক্ষেত্রে কোনো একটা বিষয় যদি বাদ যায় তাহলে কিন্তু এখানে তোমার সেই শর্ত পুরো হবে। এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে তোমরা যখন যোগাশ্রী প্রোগ্রাম তৈরি করবে তখন, এখন অঋণাত্মক হতে হবে। আমরা খেয়াল করো যে তাহলে আমরা বলছিলাম যে আমরা যখন আমাদের কিন্তু তোমাদের দেখা যাবে যে একটা প্রোগ্রাম তৈরি করার জন্য আমাদের প্রশ্নটা কেমন থাকে, আমাদের একটা বর্ণনা দেওয়া থাকে, সেই অনুযায়ী বলা থাকে একটা যোগাশ্রী প্রোগ্রাম তৈরি করো, শুধু এইটুকু থাকতে পারে। আবার বলা থাকে যোগাশ্রী প্রোগ্রাম তৈরি করা থাকে সেখান থেকে সমাধান করো, অথবা বলা থাকে যে যোগাশ্রী প্রোগ্রাম তৈরি করে সমাধান করো। তিনটা ধাপ কিন্তু এখানে আছে, অর্থাৎ তিনটা ধাপ আমাদের ভালো করে বুঝতে হবে। আমরা কিন্তু তাহলে দেখলাম যে একটা লিনিয়ার প্রোগ্রাম হওয়ার জন্য এই চারটে শর্ত মাথায় নিয়ে আমরা এখন একটা যোগাশ্রয়ী প্রোগ্রাম তৈরি করব। ধরো কেমন থাকবে যোগাশ্রয়ী প্রোগ্রামগুলো, এক নম্বরের জন্য আমাদের থাকবে জেড থাকবে, অবিষ্ট ফাংশনকে আমরা বলছি জেড দিয়ে, ছোট হাতে হতে পারে বড় হাতে হতে পারে। এবং এই অবিষ্ট ফাংশন যেহেতু আমার কোনো সময় দেখা যাবে যে সর্বোচ্চ লাভের কথা বলছি, আবার কোনো সময় বলছি যে সর্বনিম্ন খরচের কথা বলছি, তাহলে সেই ক্ষেত্রে এখানে জেড ম্যাক্সিমাম হতে পারে, এই ম্যাক্সিমাম এটা এবারও হতে পারে, শুধু ম্যাক্স কথাটা দিলেও হতে পারে, অথবা এখানে মিনিমাম কথাটাও থাকতে পারে, যখন যেটা প্রয়োজন তখন সেটা ব্যবহার করতে হবে, হয় ম্যাক্সিমাম অথবা মিনিমাম। তাহলে আমরা এবার আমাদের দেখো এই জেড ম্যাক্সিমাম অথবা ধরে নিলাম আমরা জেড ম্যাক্সিমাম, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এ এক্স প্লাস বি ওয়াই, অর্থাৎ এই ফরম্যাটটা আমি একবার দেখিয়ে দিব যে কেমন হবে একটা যোগাশ্রী প্রোগ্রাম। দেখো এক নম্বর শেষ এটা আমরা লিখেছি এ এক্স প্লাস বি ওয়াই। এবার আমাদের কি হতে হবে, কতগুলো শর্ত থাকতে হবে, এই শর্ত সমূহ থাকবে কিছু,
এই শর্ত সমূহ একাধিক হবে। এখন শর্ত সমূহ আমাদের কি হবে, আগে বললাম দেখো সিদ্ধান্ত চলক, চলক কোনগুলো, এই যে এক্স ওয়াই, তাহলে এখানে একবারে অবিষ্ট ফাংশনের সাথে সিদ্ধান্ত চলকগুলো ব্যবহার হয়েছে। এবার আমরা ব্যবহার করব তিন নম্বর যেটা শর্ত সমূহ। শর্ত সমূহ কেমন, ধরো এখানে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু সি ওয়ান। এবার দেখো এ টু এক্স এখানে ধরো বি টু ওয়াই এখানে লেস অর ইকুয়াল টু সি টু, এখানে তোমার যাই থাকুক না কেন এখানে গেট আনার থাকতে পারে লেসও থাকতে পারে, এটা নির্ভর করবে প্রোগ্রামের উপরে। এভাবে সি ওয়ান সি টু আর কি হবে, তাহলে এই শর্ত সম্ভব আর কিন্তু রয়েছে দেখো এই চলকগুলো অঋণাত্মক হতে হবে। এখন অঋণাত্মক কথাটা কিন্তু একটু বোঝার ব্যাপার আছে, আমরা ভুল করে ফেলি, প্রায় ভুল করে ফেলি। অঋণাত্মক, ধনাত্মক এবং ঋণাত্মক তিনটা বিষয়। কিন্তু ধনাত্মক হলো এক্স গ্রেটার দ্যান জিরো, এটাকে বলা হয় ধনাত্মক। এক্স লেস দ্যান জিরো অর্থাৎ ঋণাত্মক, অর্থাৎ জিরো থেকে ছোট, একটা জিরো থেকে বড়, এটা হলো জিরো থেকে ছোট। আর এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো, এটাকে বলা হচ্ছে অঋণাত্মক, অর্থাৎ এখানে জিরো সহ। যদি আমরা শুধু ধনাত্মক বলি তাহলে জিরো বাদ যায়, যদি ঋণাত্মক বলি তাহলেও কিন্তু জিরো বাদ যায়। সুতরাং জিরোকে আনার জন্য এই অঋণাত্মক কথাটা ব্যবহার করা হয়েছে। এখানে এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো, অর কিন্তু এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু অথবা জিরো, এটাকে বলা হচ্ছে অঋণাত্মক। তাহলে আমাদের এই অসমতাগুলো কিসের উপর হতে হবে, চলকগুলোর উপর হতে হবে। তাহলে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো আর ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো, এভাবে কিন্তু থাকবে। এখন এই দুটো কিন্তু কোনো সময় দেখবা বইয়ের মধ্যে এভাবে আলাদা দেওয়া আছে, কোনো কোনো সময় তোমাদের এভাবে না দিয়ে এক্স কমা ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো, এটাও বলা হচ্ছে এক্স ও গ্রেটার দ্যান জিরো, ওয়াই ও গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিরো। তাহলে দেখো একটা যোগাশ্রয়ী প্রোগ্রাম কিন্তু আমরা একটা ফর্মেট হলো এটা। এখন আমরা যখন অঙ্ক দেখব সেখানে এই যে এ এক্স, এ বলা হচ্ছে ধ্রুব, ধরো টু এক্স থ্রি ওয়াই, তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই অর্থাৎ এ বি যেখানে সেগুলো হলো সংখ্যা আমাদের ধ্রুব, এক দুই তিন চার এই সংখ্যাগুলো এখানে থাকবে। সুতরাং বুঝতে পেরেছো যে একটা যোগাশ্রয়ী প্রোগ্রাম, আদর্শ একটা যোগাশ্রয়ী প্রোগ্রামের চেহারা কেমন হবে এবং কি বিষয়, এটা আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। আমরা এখন যেটা করবো একটা মানে আমরা একটা সমস্যা নিয়ে একটা যোগাশ্রয়ী প্রোগ্রাম তৈরি করব এবং সেই প্রোগ্রামটা কীভাবে সমাধান করতে হয় গ্রাফ পেপারের মাধ্যমে সেটাও আমি দেখাবো, এবং সেখান থেকে কীভাবে একটা সিদ্ধান্ত আসতে হয় সেটাও আমি তোমাদের শিখাবো। তাহলে আমরা আজ শুরু করছি, আমরা একটা যোগাশ্রয়ী প্রোগ্রাম লিখব, সেই ক্ষেত্রে একটা আমরা একটা মূল একটা অঙ্ক লিখব, সেই অঙ্কটা তোমরা সবাই খাতা কলম নিয়ে কিন্তু মূলত বসতে হয় অঙ্ক ক্লাসের ক্ষেত্রে, অবশ্যই খাতায় কলমে এই অঙ্কটা লিখে তারপরে কাজ শুরু করবে তোমরা। ধরো আমি অঙ্কটা একটু বলে নিই, ধরো একটা সংসার ওই যে বলেছিলাম যে তার দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য তার কিছু চাহিদা অনুযায়ী তার খরচ করতে হবে, সেই জাতীয় একটা প্রোগ্রাম আমরা লিখব। তাহলে লেখো একটি পরিবারে একটি পরিবারে দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য খাদ্য তালিকা নিম্নে দেওয়া হলো। এখান থেকে কিভাবে সবচেয়ে কম খরচে দৈনন্দিন চাহিদা মেটাতে পারবেন, এটা হলো আমাদের কথা। এবার এই অনুযায়ী একটা শখ আমাদের দেওয়া থাকবে, সেই শখটা এরকম, আমরা শখটা যদি করি এটা হলো খাদ্যের নাম বা খাদ্য
এরপর আছে প্রোটিন, প্রোটিনের পরিমাণ আমরা একক হিসেবে দিব, আর এটা হলো ফ্যাট, ফ্যাটের পরিমাণ এটাও একক হিসেবে দিব, আর প্রতি কিলোর মূল্য বা প্রতি কেজির মূল্য, প্রতি কেজির মূল্য, প্রতি কেজির মূল্য টাকায় দেওয়া আছে, এভাবে দেওয়া আছে। ধরে নাও এ প্রকারের খাদ্য, বি প্রকারের খাদ্য, আর নিচে থাকবে আমাদের, এখানে থাকবে তার দৈনিক ন্যূনতম প্রয়োজন, ন্যূনতম প্রয়োজন, তার দৈনিক কতটুকু সর্বনিম্ন প্রয়োজন। এখানে আমরা যদি বলি এখানে এক তিন, এটা নয় দিন, এখানে দিই তিন দুই, এটা বারো দিন, তাহলে আমরা এক দুই তিন, তিন দুই বারো, আর এখানে দুই, এখানে তিন দিই। তাহলে এই প্রোগ্রামটা দেখো, খেয়াল করো, এখানে আমাদের একটা পরিবার পুষ্টির চাহিদা মেটানোর জন্য তার সর্বনিম্ন কত খরচ করতে পারবে সেটা কেমন আছে। ধরো দুই ধরনের খাদ্য আছে, এ এবং বি দুই ধরনের খাদ্য, এই খাদ্যের মধ্যে তার প্রোটিন এবং ফ্যাটের পরিমাণটা বলা আছে। দেখো এ ধরনের খাদ্যে তার প্রোটিন আছে এক একক, ফ্যাট আছে তিন একক, কিন্তু ওই এ ধরনের খাদ্যে প্রত্যেক কেজির মূল্য তার দুই টাকা। একইভাবে বি প্রকারের খাদ্য কিন্তু তিন একক আছে প্রোটিন, দুই একক ফ্যাট, এবং প্রত্যেক কেজির মূল্য হলো তিন টাকা। এরপর বলা আছে দেখো দৈনিক তার ন্যূনতম প্রয়োজন, এই ন্যূনতম প্রয়োজন কথার অর্থ হলো তার এটা না হলেই হবে না, এর বেশি খেলে কোনো ক্ষতি নাই, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে দৈনিক ন্যূনতম প্রয়োজন তার নয় একক প্রোটিন খেতে হবে ওই বাসার জন্য, আর ফ্যাটের পরিমাণ তার বারো একক খাওয়া প্রয়োজন। কিন্তু তার কিন্তু মাথায় রাখতে হবে যে তার একটা বাজেট আছে, সেই বাজেটের মধ্যে তার সবচেয়ে কম খরচ করতে পারবে, এতগুলো চাহিদাও মিটবে আবার কম খরচ করতে পারবে, কিভাবে সে একটা প্রোগ্রাম তৈরি করবে। তাহলে দেখো আমাদের মূল বিষয় যেটা খেয়াল রাখতে হয় প্রোগ্রাম তৈরি করার ক্ষেত্রে সেটা হলো সবচেয়ে কম খরচ। দেখো এই কথাটা, অর্থাৎ সবচেয়ে কম খরচ, এই এটাকে হাইলাইট করতে হবে, অর্থাৎ যে অভিষ্ট ফাংশন যেটা, সেই অভিষ্ট ফাংশন হবে এটার উপরে সবচেয়ে কম খরচ, কমের কথা বলা আছে, তাহলে মিনিমাম কথাটা আসতে হবে। তাহলে আমাদের জেড ব্যবহার করতে হবে কম খরচের জন্য অভিষ্ট ফাংশন। তাহলে আমরা অভিষ্ট ফাংশনের জন্য আমি একটু উপরে ব্যবহার করি, কেননা এখানে দেখতে অসুবিধা হতে পারে তোমাদের, আমরা এখানে ব্যবহার করি। এখন দেখো যেহেতু আমরা বললাম কম খরচে, সেই জন্য অভিষ্ট ফাংশন হবে, আমরা লিখবো যে অভিষ্ট ফাংশন, অভিষ্ট ফাংশন এটাকে জেড দিয়ে প্রকাশ করব, যেহেতু আমাদের এটা সর্বনিম্ন মিনিমাম কথাটা লিখব। এখন এবার আমাদের খেয়াল রাখতে হবে আমার যে ইতে বলেছিলাম যে আমরা চলক করবো, তাহলে আমরা চলক উল্লেখ হবে যে আমাদের চলক উল্লেখ করবো। সেই কিন্তু দেখো দুই ধরনের খাদ্য আছে এখানে, কয় ধরনের খাদ্য, দুই ধরনের খাদ্য, সেই ক্ষেত্রে আমরা ধরে নিব, মনে করি ওই ব্যক্তি এ প্রকারের খাদ্য তার এক্স কেজি সে কিনবে, একভাবে ধরে নিব বি প্রকারের খাদ্য সে ওয়াই কেজি ক্রয় করবে, তাহলে তার চাহিদা মিটবে। তাহলে আমরা শুরুতে ধরে নিব, ধরি ওই ব্যক্তি এক্স কেজি এ পরিমাণ খাদ্য কিনছে আর ওয়াই কেজি হলো বি পরিমাণ খাদ্য কিনেছে। তাহলে দেখো এ প্রকারের খাদ্যের প্রত্যেক কেজির মূল্য যদি দুই টাকা হয়, তাহলে এক্স কেজির মূল্য কত হবে, তাহলে দুই এক্স টাকা হবে। একইভাবে বি প্রকারের খাদ্যের মূল্য যদি তিন টাকা হয় প্রতি কেজির মূল্য, তাহলে এই তিন, তাহলে ওয়াই কেজির মূল্য কত হবে, থ্রি ওয়াই টাকা হবে, অর্থাৎ তার এই এ ব্যাপারে খাদ্য যোগফলই তার মোট খরচ হবে। সেই জন্য এই যে অভিষ্ট ফাংশনে হবে যে মিনিমাম সমান আমাদের এই যে টু এক্স প্লাস থ্রি ওয়াই, এ কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে আসলে কোনটার সাথে হবে, এটার সাথে হবে না এটার সাথে হবে, আমাদের প্রায় ভুল হয়। তাহলে আমরা মনে রাখবো আমাকে বলা হয়েছে অভিষ্ট খরচ আমাদের টাকার সাথে সম্পর্ক, এবং সেই টাকাটা কিন্তু দেখো এখানে, সুতরাং এই বরাবর হতে হবে। এখন এইটা এক্স, এটা ওয়াই, তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই,
আর কেন মিনিমাম? সর্বনিম্ন এই জন্য। আচ্ছা, এবার আমার কিছু শর্ত থাকতে হবে, সেই শর্তগুলো লিখবে। তাহলে এই যে শর্ত কি বলা আছে, যে শর্তের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমার এই ন্যূনতম কথাটা মনে রাখতে হবে, এর কম হলে হবে না। এখন তাহলে দেখো, সে কিন্তু দুই ধরনেরই খাদ্য খেতে হবে, একটা বেশি করে খালে কিন্তু তার হবে না। সেই জন্য তাকে কিন্তু যখন আমরা এটা বলছি, যখন এই লাইনটা অর্থাৎ উপরের খেয়াল করো আমাদের, আমরা এ প্রকারের খাদ্য কিন্তু তার এক আছে একক, তাহলে এক্স ইন্টু এক ওয়ান, তার মানে এক্স আর এটার সাথে ওয়াই গুণ করলে হয় থ্রি ওয়াই, তাহলে এক্স প্লাস থ্রি ওয়াই, অর্থাৎ এই যে এক্স প্লাস থ্রি ওয়াই এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু নাইন, এই জায়গাটাও খেয়াল করতে হবে। কেন গ্রেটার দ্যান ইকুয়াল টু দিলাম? কারণ হলো বলা হচ্ছে দৈনিক ন্যূনতম প্রয়োজন, অর্থাৎ এটা না হলেই নয়, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে নয় একক অথবা তার বেশি খাওয়া যাবে। সেই জন্য এক্স প্লাস থ্রি ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু নাইন দিতে হবে। যদি এখানে বলা হতো যে তার সর্বোচ্চ সে এত খেতে পারবে, তাহলে সর্বোচ্চ থাকলে তখন জাস্ট এটা ঘুরিয়ে দিতে হতো, লেস অর ইকুয়াল টু দিতে হতো। তাহলে আমার যেহেতু এখানে দৈনিক ন্যূনতম প্রয়োজন, সেই জন্য কী হলো যে তার এই নয় একক না হলেই হবে না, এর বেশি হলেও সমস্যা নাই, সেই জন্য গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হয়েছে। তাহলে এই একটা শর্ত হয়েছে, তাহলে আর একটা লাইনে আর একটা শর্ত হবে, তাহলে এই শর্তটা কী হবে নিশ্চয় বুঝতে পারছো? বিষয়টা হলো থ্রি এক্স প্লাস টু ওয়াই, এটাও গ্রেটার দ্যান অর ইকুয়াল টু বারো। কেন গ্রেটার দ্যান? এই একই শর্ত আছে এর জন্য। এখন লাস্ট একটা, তাহলে আমাদের দেখো কি ছিল, অসমান ছিল, চলক ছিল, তাহলে অবিষ্ট ফাংশনের মধ্যেই চলক এসে গেছে। এরপর দুই নম্বর এক নম্বর হয়েছে, তিন নম্বরে ছিল কিন্তু দেখো কতগুলো শর্ত, দুইটা কমপক্ষে, এখানে দেখো দুইটা শর্ত আছে, একাধিকও আছে কিন্তু অঙ্কের মধ্যে। এরপরে আসবে কি ওই অঋণাত্মক যে চলকগুলো সেইগুলো, তাহলে চলক কোনটা কোনটা? এক্স আছে, তাহলে আমার এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু লিখতে হবে, আর একটা নিচে লিখতে হবে, আমি এখানে লিখলেও হবে ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হতে হবে। অর্থাৎ তাহলে দেখো এই চারটে শর্তই কিন্তু পূরণ হয়েছে, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ ফাংশন মিলাই, অর্থাৎ পূর্ণাঙ্গ একটা যোগাশ্রী প্রোগ্রাম কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। যদি একটা অঙ্কে বলা থাকে একটা প্রোগ্রাম তৈরি করো, সমাধান করো, তাহলে কিন্তু শুধু এইটুকু যদি করা হয় তাহলে অঙ্কের 50% নাম্বার কিন্তু হয়ে গেল। এরপরে আমাদের আসছে, আমরা এখন এই এটাকে সমাধান করার মাধ্যমে কিভাবে সর্বনিম্ন খরচটা বের করব, তাহলে এটার জন্য অবশ্যই আমাদের গ্রাফ পেপার প্রয়োজন হবে, গ্রাফ পেপারের সাহায্য নিতে হবে। তবে যদি গ্রাফ পেপার না থাকে, এখানে অনেকটা যদি তুমি গ্রাফ পেপার না ব্যবহার করো সেক্ষেত্রেও করা সম্ভব, কিন্তু পরীক্ষার সময় তোমাদের বলা থাকবে গ্রাফ পেপার ব্যবহার করো। সেই জন্য গ্রাফ পেপারের ব্যবহার তোমরা ক্লাস এইট থেকে কিন্তু শুরু করেছো, সুতরাং এটা তোমাদের ধারণা আছে ভালোভাবে। আমরা তাহলে গ্রাফ পেপারের মাধ্যমে আমরা উপস্থাপন করবো, কিন্তু এখানে গ্রাফ পেপার আমি দেখাবো না, জাস্ট ধারণা নিয়ে তোমাদের দেখালে বুঝতে পারবে। তাহলে আমরা এখন সমাধানে যাব। সমাধানের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, আমরা গ্রাফ পেপারের মাধ্যমে যেভাবে আমরা উপস্থাপন করি, আমরা এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নেই, এখানে ঠিক আমরা একইভাবে এক্স এবং ওয়াই অক্ষ নিলাম, অর্থাৎ এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এটা এখন এটা মূল বিন্দু হলো সেট বিন্দু, এটার স্থানাঙ্ক হয় জিরো জিরো, এটা তোমরা আগেই জানো কিন্তু বিষয়টা। এবার আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ গ্রাফ পেপারে নেওয়ার পরে আমাদের এখন এই অসমতা গ্রাফগুলো এখানে উপস্থাপন করতে হবে, অর্থাৎ বসাতে হবে। তবে মনে রাখতে হবে আমরা কিন্তু অসমতা গ্রাফ অঙ্কন করার জন্য নিয়ম হলো এটাকে আগে সমীকরণে রূপান্তর করতে হয়, রূপান্তর করার পরে আমাদের অসমতার বিষয়টা চিন্তা করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজটা হবে এই প্রদত্ত অসমতাগুলোকে সমীকরণে রূপান্তর করতে হবে। এবার তোমরা লিখবা যে অসমতাগুলো সমীকরণে রূপান্তর করে আমরা পাই কি পাই, আমি এখানে লিখে ফেলছি দেখো এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু নাইন, এই সমান চিহ্ন দিলাম, গ্রেটার দ্যান চিহ্ন ব্যবহার করলাম না। বা এটা থেকে আমি যদি এটাকে আমাদের আমরা গ্রাফ পেপারে কিন্তু কি করেছি বিন্দু বসিয়ে করতে পারি, অথবা সরাসরি আমরা খণ্ডিত অংশ ব্যবহার করেও করতে পারি, এবং আমরা এই ক্ষেত্রে খণ্ডিত অংশ ব্যবহার, অর্থাৎ তোমাদের সরলরেখা যে অধ্যায়টা ছিল ওখানে কিন্তু বলা হয়েছে যে কিভাবে খণ্ডিত অংশ করতে হয়। তাহলে সরলরেখা খণ্ডিত অংশ বানিয়ে নিয়ে গ্রাফে অঙ্কন করা সহজ, সেই কাজটা আমরা করছি। এখানে নাইন দিয়ে ভাগ হয়ে যাবো এক্স বাই নাইন প্লাস ওয়াই বাই নাইন
12 দিয়ে ভাগ করলাম তাহলে এক্স বাই ফোর হবে প্লাস ওয়াই বাই সিক্স সমান ওয়ান হবে। এটাকে আমরা দুই নম্বর সমীকরণ ব্যবহার করলাম। তিন নম্বরটাকে আমরা একইভাবে এখানে লিখে দিই এক্স সমান জিরো তিন নম্বর আর ওয়াই সমান জিরো এটাকে আমরা চার নম্বর হিসেবে ব্যবহার করছি। তাহলে দেখো আমাদের কিন্তু এই অসমতাগুলোকে আমরা সমীকরণে রূপান্তর করছি। এবার সমীকরণগুলোকে গ্রাফে উপস্থাপন করব। ধরো এক নম্বর সমীকরণ গ্রাফে বসাতে চাই, তাহলে দেখো এক্স অক্ষের খণ্ডিত অংশ হলো 9 আর ওয়াই অক্ষের খণ্ডিত অংশ হলো 3। এটা সম্পর্কে নিশ্চয়ই তোমাদের ধারণা আছে। তাহলে দেখো এক্স এর খণ্ডিত অংশ 9 মানে হলো আমি গ্রাফ পেপারে এই বরাবর যদি আমরা এক ঘরকে এক একক ধরি নিই, তাহলে আমি গুনে গুনে ছোট ছোট যে ঘরগুলো আছে সেই ঘরগুলোকে আমরা এক এক করে গুনে গুনে কয় ঘর যাব, আমরা 9 ঘর যাব। এক্স অক্ষ বরাবর ধনাত্মক দিকে, যেহেতু ধনাত্মক এক্স অক্ষ বরাবর ধনাত্মক দিকে 9 একক যাব আর ওয়াই অক্ষ বরাবর ধনাত্মক দিকে 3 একক গিয়ে যে বিন্দুটা পাবো সেই দুটো বিন্দু আমরা বসা দিতে হবে। তাহলে আমি এটা বসানোর জন্য দেখো আমি এখানে 1 2 3 4 5 6 7 8 9 এই বিন্দুটা আমি, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে, যেহেতু এক্স বরাবর 9 সেই জন্য 9 হবে আর ওয়াই এর মান এখানে 0 সেই জন্য এই বিন্দুর স্থানাঙ্ক হবে 0, অর্থাৎ 9 0 বিন্দু হলো এই বিন্দুটা। একইভাবে ওয়াই অক্ষের দিকে 3 একক, তাহলে আমরা এখানে 1 2 3 তাহলে ওয়াই অক্ষ বরাবর যেহেতু এটা 3 তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স এর মান 0 ওয়াই এর মান হলো 3। এগুলো তোমরা ভালোভাবেই জানো। তাহলে আমাদের এই 0 3 বিন্দু হলো। এখন এই দুটো বিন্দুই যদি আমরা সরলরেখা অর্থাৎ যদি স্কেল ব্যবহার করে এই দুটো বিন্দু যোগ করে কোনো সরলরেখা নিই তাহলে সেটাই হলো এই এক নম্বর সরলরেখার গ্রাফ। তাহলে এটার জন্য আমরা এখানে এক নম্বর ব্যবহার করব, বোঝার সুবিধার জন্য অবশ্যই ব্যবহার করবা, তা নাহলে কিন্তু ভুলিয়ে যাওয়া কোনটা কোনটার জন্য। এবার দেখো তাহলে আমি কিন্তু গ্রাফ আছে কার সমীকরণের গ্রাফ অঙ্কন করেছি। এখন গ্রাফ আসলে কি সেটা আপনাদের জানা দরকার। আসলে ম্যাথমেটিক্স এমন একটা বিষয় প্রত্যেকটার সাথে কিন্তু পুরনো বিষয়গুলো জড়িত থাকে, কোথাও যদি তোমার লিকেজ থাকে গ্যাপ থাকে তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই তোমাকে হুঁশো খেতে হয়, এটাই কিন্তু সিস্টেম। সেই জন্য তোমাদের পরামর্শ দেওয়া হয় যে প্রত্যেকটা বিষয় তোমাদের ধাপে যেতে হবে, যদি কোনো জায়গায় তুমি গ্যাপ রেখে আসো তাহলে ওই গ্যাপের ফল তোমাকে ভবিষ্যতে ভোগ করতে হয়। যেমন আমি এখন কিন্তু গ্রাফের কথা বলছি, তুমি দেখো ক্লাস 8 থেকে গ্রাফ শিখে এসছো, এরপরে তুমি আরও পরে চলে আসছো 9 10 চলে আসছো, এরপর তুমি কলেজে এসে কিন্তু পড়ছো। এখন যদি তোমার গ্যাপ থাকে তাহলে কিন্তু এখানে বুঝতে তোমার অসুবিধা হবে, মূল বিষয়টা বুঝতে অসুবিধা হয়। সেই ক্ষেত্রে আমরা এখন দেখো এক নম্বর সমীকরণে গ্রাফ অঙ্কন করেছি। আসলে এই সমীকরণের গ্রাফ হলো এই রেখার উপর সমস্ত বিন্দুই হলো এই সরলরেখার জন্য সমাধান বিন্দু, অর্থাৎ সব এই রেখার উপর যত বিন্দু আছে এই বিন্দুগুলো এই সমীকরণকে সিদ্ধ করে, অর্থাৎ বাম পাশের মানের সাথে ডান পাশের মান সমান হবে। কিন্তু আমাদের কি ছিল, আমাদের কিন্তু ছিল অসমতার গ্রাফ অঙ্কন করো। এখন অসমতার গ্রাফ অঙ্কন করার জন্য তো আমাদের সমীকরণ হয়েছে, শুধু সমান চিহ্ন অঙ্কন করেছি। তাহলে এখন অসমতা কি, অসমতা হলো গ্রেটার দেন অথবা লেস দেন থাকবে। তাহলে আমার এর জন্য এই দাগের এই পাশে অথবা এই পাশের অঞ্চলগুলোই হবে সমাধান অঞ্চল। এখন আসলে কোন পাশের অঞ্চল সমাধান অঞ্চল হবে এটা আমাকে খুঁজে বের করতে হবে। এটা বের করার জন্য আমাকে করতে হবে, দেখো আমাদের দেখতে হবে এই যে রেখাটা গিয়েছে, দেখো এই রেখার এই পাশের অথবা এই পাশের কোনো একটা বিন্দু আমার এই প্রথম অসমতায় বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে আমাদের দেখতে হবে, ধরে নাও এই রেখার এই পাশে বা এই পাশে কোনো বিন্দু দেখো আন্দাজ করে নেওয়া যাবে, কিন্তু আমি সেটা না করে সবচেয়ে সহজ বুদ্ধি হলো আমরা এই পাশে একটা বিন্দু দেখো মূল বিন্দুটা আছে, মূল বিন্দুটা আমরা নিব। আচ্ছা এখন এখানে একটা বিষয় হলো, আমি কেন মূল বিন্দুটা নিব, মূল বিন্দুটা নিব এই জন্য কারণ আমার মূল বিন্দুটা হিসাব করতে সহজ হয়, এক্স এর মান 0 ওয়াই এর মান 0 বসিয়ে হিসাব করতে খুব দ্রুত হয়। আমাদের দেখো অঙ্ক এমন একটা বিষয় যে আমাদের এই অঙ্কের বিষয়টা কিন্তু কে কত সহজে বুঝাতে পারবে উপস্থাপন করতে পারবে,
কে কত সহজ টেকনিকে দ্রুত অঙ্কটা শেষ করতে পারবে। এটা এমন না যে তুমি একটা অঙ্ক বড় করে করবা, এটা স্যাররা বেশি খুশি হয়ে তোমাকে বেশি নাম্বার দিবে। আসলে এটা কিন্তু একটা ভুল ধারণা। আমাদের যে যত ভালো টেকনিক অ্যাপ্লাই করতে পারবে, দ্রুত করার একটা টেকনিক পাবে, ভালো পন্থা যাবে, তার এটা কিন্তু বেশি আকর্ষণীয় হবে। সুতরাং আমরা চেষ্টা করব যে আমরা যে কোনো বিন্দু না নিয়ে এখানে জিরো জিরো বিন্দু নিলে আমাদের ভালো হবে, অন্য বিন্দু নিলেও কিন্তু হবে। তাহলে আমি এই জিরো জিরো বিন্দুটা কোথায় বসাবো? এক নম্বর অসমতার বাম পাশে বসাবো। তাহলে বাম পাশে যদি আমি বসাই, দেখো তো এক্স এর মান জিরো আর এটার মান জিরো, তাহলে টোটাল মিলে যোগ করলে হয় জিরো। আর আমার দেখো সম্পর্কটা কেমন হলো, আমার সম্পর্কটা হয়েছে দেখো এইটা হয়েছে। এই যে সম্পর্কটা, এটা কি সত্য হলো না মিথ্যা হলো? এই সম্পর্কটা ঠিক যে জিরো কি নয় থেকে বড় না ছোট? নিশ্চয় জিরো তা নয় থেকে ছোট। এখানে যেটা বলা হয়েছে জিরো হলো নয় থেকে বড়, সুতরাং এটা ভুল, এটা ভুল হয়েছে। যদি ভুল হয় তাহলে তাহলে কোনো বিন্দু বসানোর যদি সেটা ভুল প্রমাণিত হয়, তখন সেই বিন্দু যেদিকে আছে তার বিপরীত দিকে তার সমাধান অঞ্চল হবে, অর্থাৎ তার শেড হবে। শেড বলতে এই জন্য যে আমরা এটা বোঝানোর জন্য এই জায়গাটা এরকম করে আমরা এরকম করে আপসাপচা করে ইয়ে করে দিব, কিন্তু আমরা এই ক্ষেত্রে দিব না। কেন দিব না? কেননা এখানে আমাদের চারটা গ্রাফ আঁকতে হবে, তখন দেখা যাবে আমরা কোনটা কি করেছি এলোমেলো হয়ে যাবে। সেই জন্য এই ক্ষেত্রে তোমাদের পরামর্শ হলো যে তোমরা এটা বোঝানোর জন্য আমার দেখো এই দাগের ওই পাশে আমার যাবে ছায়া যাবে, তাহলে সেটা বোঝানোর জন্য আমি আরো চিহ্ন ব্যবহার করবো, এটা এটা আরো চিহ্ন ব্যবহার করবো। যদি কোনোভাবেই তুমি আরো চিহ্ন এদিকে দিয়ে ফেলো তাহলে ভুল হয়ে যাবে। এখন কথা হলো এটা আমরা মনে রাখবো কি করে? এখন এই মনে রাখার জন্য দেখো এই দাগের এই পাশে আমি দিলাম সে কেনলাম মিথ্যা হওয়ার কারণ। এখন আমরা এটাকে একটু সহজে মনে রাখার জন্য একটু বুদ্ধি বলে দিই তোমাদের। দেখো আমরা কখন বলছি মিথ্যা হলে ওইদিকে যাবা না, সত্য হলে ওইদিকে যাবা, যদি সত্য হতো তাহলে এইদিকে যেতে হতো। এখন এখানে একটা মনে রাখা সহজ একটা বুদ্ধি আছে। ধরো আমাদের বাবা মা কিন্তু বলে দেয় যে এরকম দেখো যারা মিথ্যা কথা বলে, যারা যারা খারাপ তাদের সাথে তোমরা মিশবা না, ওদের থেকে দূরেই থাকবা। আমরা যখন বলে দিই যে তোমরা স্কুলে যাচ্ছ কিন্তু যারা মিথ্যা কথা বলে তাদের সাথে মিশবে না, তা সবসময় তাদের থেকে দূরে দূরে থাকবে, আর যারা ভালো কথা বলে সত্য কথা বলে তাদের সাথে মিশার চেষ্টা করবে। তার মানে কিন্তু মূলত এখানে সেরকমই না বিষয়টা, যে আমি মিথ্যা প্রমাণিত হয়েছে তার মানে ও মিথ্যা লোক, এই জন্য আমি ওইদিকে না গিয়ে কী করছি ওর থেকে দূরে দূরে চলে যাচ্ছি, এই জন্য আমি ওই দাগে উল্টা দিকে যাচ্ছি। এইভাবে যদি তুমি মনে রাখো তাহলে দেখবে ওটা তোমার স্থায়ী হবে, তোমার ভুল হাসানোর সুযোগ থাকবে না। আচ্ছা এবার আমরা দেখো এক নম্বর অসমতার ছায়া হলো ওই দিকে, অর্থাৎ সমাধান অঞ্চল। এক নম্বরের জন্য এই দিকের কোনো সমাধান অঞ্চল নাই। এবার আমরা আসবো দুই নম্বর অসমতার ক্ষেত্রে, আমরা দুই নম্বর সমীকরণটাকে বসাবো। তাহলে দুই নম্বর সমীকরণের এক্স এর খণ্ডিত অংশ ফোর, ওয়াই এর খণ্ডিত অংশ সিক্স। তাহলে আমরা এই এই বরাবর এক্স বরাবর যাবো চার একক, এক দুই তিন চার, এই বরাবর যদি যাই তাহলে পাই ফোর কমা জিরো, এই বিন্দুটা পাই ফোর কমা জিরো, আর এই বরাবর যদি যাই তাহলে সিক্স ওয়াই অক্ষ বরাবর, তাহলে এখানে যদি থ্রি হয় ফোর ফাইভ সিক্স, এখানে হবে সিক্স, অর্থাৎ জিরো সিক্স বিন্দুটা পাই। এবার আমরা এই দুটো বিন্দু আগের মতোই আমরা যোগ করে দিব। তাহলে এই দুটো বিন্দু যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা এভাবে পাবো, এখানে আমরা ফোর কমা জিরো, এই বিন্দুটা আমরা পেয়ে গেলাম, এই একটা বিন্দু আর এই একটা বিন্দু পেয়ে গেলাম। এখন দেখো আর আগে তো এর সমাধান অঞ্চল এই পাশে না এই পাশে, এটা বোঝানোর জন্য সে আগের মতোই আমরা এই মূল বিন্দুটা বসাবো। জিরো জিরো বসালাম, দেখো জিরো যোগ জিরো তার মানে এটাও দেখো ভুল, অর্থাৎ জিরো বারো থেকে বড় না, সুতরাং এটাও যেহেতু ভুল, এটা সেট কোন দিকে যাবে? এটা সেটটাও ঠিক এর বিপরীত দিকে যাবে। তাহলে এটাও বোঝানোর জন্য এরো চিহ্ন এভাবে ব্যবহার করতে হবে। এবার দেখো আমরা যদি দুইটা অসমতা অঙ্কন করেছি, গ্রাফ অঙ্কন করেছি, এখন যদি বলা হয় এই দুইটো অসমতার কমন যে সমাধান সেটা কি হতো, তাহলে দেখো আমি যখন করেছি এই সমীকরণ যখন নিয়েছি তখন কিন্তু এই অঞ্চলগুলো সমাধান অঞ্চল ছিল, আবার যখন দ্বিতীয় রেখাটা যখন নিলাম তখন কিন্তু শুরু হলো এখান থেকে এই দিকে, এই অংশটা কিন্তু দ্বিতীয় রেখার জন্য প্রযোজ্য নয়। তাহলে এই দুটো রেখার জন্য এখন কমন অঞ্চল কোনটা হবে? কমন অঞ্চল দেখো হবে কোনটা, এই থেকে শুরু করে এই থেকে শুরু করে এর উপরের অংশ, অর্থাৎ এই জায়গার উপরের অংশটা কিন্তু এখন সমাধান অঞ্চল হলো, এখন নিচের অংশ কিন্তু বাদ চলে গেল। এবার আমরা আসবো তিন নম্বর যে সমীকরণটা আছে এক্স ইকুয়াল টু জিরো। এক্স ইকুয়াল টু জিরো আসলে কার সমীকরণ? এক্স ইকুয়াল টু জিরো হলো ওয়াই অক্ষের সমীকরণ, কারণ আমরা জানি ওয়াই অক্ষে এক্স এর মান জিরো, সেই জন্য ওয়াই অক্ষের সমীকরণটাই হলো এক্স ইকুয়াল টু জিরো।
কিন্তু আমাদের দেখো এখানে বলা হয়েছে x is greater than or equal to 0 অর্থাৎ x এর মান 0 থেকে বড় যে মানগুলো তার মানে অর্থাৎ এই যে y অক্ষের ডাইনে হলো x এর মান ধনাত্মক সেজন্য এই y অক্ষের ডাইনে হলো তার সমাধান অঞ্চল এইজন্য y অক্ষের ডাইনে আমি দিয়ে দিব আর যার একটা বিষয় আমরা এই যে এটাকে এক দিয়েছিলাম তাহলে এটা কিন্তু 2 দিয়ে দিতে হবে 2 দিলাম আর এখন যেটা এই যে y অক্ষের ডান পাশে গেল কিন্তু এখন তাহলে y অক্ষের ডাইনে গেল আর y অক্ষটাই হলো এখন 3 নাম্বার সমীকরণ আরেকটা কিন্তু বাকি আছে y সমান 0 অর্থাৎ x অক্ষের সমীকরণ আর অসমতা ছিল দেখো y গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 অর্থাৎ x চক্রের উপরের দিকে ধনাত্মক দিকে হলো এর মান সেজন্য আমরা x চক্রের উপরের দিকে অ্যারো চিহ্ন ব্যবহার করব এখন বুঝতে পেরেছো যে কেন আমরা আমরা ঝাপসা দিয়েছিলাম না সবগুলো যদি দিতাম আমরা আসলে আমরা অংশ দিয়ে ফেলি দিলে কি হয় এটা কিন্তু হিজিবিজি হয়ে যায় আসলে মূল জিনিসটি তখন হারিয়ে যায় কোথায় আমার সমাধান অঞ্চল এবার দেখো সব মিলিয়ে আমার কি হলো আমার এখন সমাধান অঞ্চল কিন্তু দেখো যখন আমরা এটাকে বলেছি কি হচ্ছে এই অংশ কিন্তু ছিল এর আগে এখন কিন্তু যখন y অক্ষ নিয়েছি তখন এই অংশ কিন্তু বাদ চলে গেছে অর্থাৎ এখন কিন্তু পার্টিশন হয়ে গেল এখান থেকে এই যে এইটুকু আবার এই তাহলে এখন আমাদের সমাধান অঞ্চল হলো সেটি কিন্তু সমান হয়ে গেছে অর্থাৎ সবগুলো ব্যবহার করা হয়েছে এখন যে সমাধান অঞ্চল হবে সেই সমাধান অঞ্চলকে আমরা গাঢ় করে দিব তাহলে সমাধান অঞ্চল কোনটা দেখো তো আমাদের সমাধান অঞ্চল কিন্তু এটা অর্থাৎ এই দাগ এইগুলো সবই কিন্তু সমাধান অঞ্চল এই পাশে না কিন্তু অর্থাৎ এইগুলোকে আমি এরকম করে দাঁড়াই দিব আমি তাহলে বোঝা যাবে এই অঞ্চলগুলো আমার এখন সমাধান অঞ্চল এই এদিকে আমরা আরো দিয়ে দিব এইভাবে আমাদের অসীম পর্যন্ত চলবে অর্থাৎ তাহলে আমার সমাধান অঞ্চল মূলত দেখো এইভাবে 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 আমার কিন্তু সমাধান অঞ্চল পাচ্ছে অর্থাৎ এই জায়গার মানটা হলো নিম্নে সেই মানের অর্থাৎ যে মানটা চাচ্ছে সেই সমাধান অঞ্চল কিন্তু এখানে আছে এখন আমাদের গ্রাফ অঙ্কন করা হয়েছে আমরা যদি এটাও করতে পারি তাহলে কিন্তু আর নাম্বার হয়ে গেল এখন এই সমাধান অঞ্চল এখন কিন্তু আমরা উপসংহারে যাইনি মান বের করা হয়নি এবার আমাদের মান বের করতে হবে কার মান বের করতে হবে এই অবিষ্ট ফাংশন এখন অবিষ্ট ফাংশনে কি আছে চলক আছে x এবং y এর মান আছে সেই জন্য আমরা এখন এই জায়গা থেকে এই সমাধান অঞ্চল থেকে আমরা এই x এবং y এর মান বের করে নিব অর্থাৎ বিন্দুর স্থানাঙ্ক বের করব এখন বিন্দুর স্থানাঙ্ক কোনটা কোনটা বের করব এই যে রেখাগুলো আমরা অঙ্কন করলাম এই রেখাগুলো যে ছেদ বিন্দুগুলো যেগুলো আছে যেমন দেখো একটা ছেদ বিন্দু আছে এটা এটার মান অলরেডি আমরা পেয়েছি x এর মান 0 y এর মান 6 এটা কিন্তু অলরেডি পেয়েছি এর একটা সমাধান বিন্দু আছে এটার মান কিন্তু জানি নাই না জিরো এই বিন্দুটা কিন্তু আমি এখন জানি না কারণ ওই বিন্দু আমার এখন বের করতে হবে তাহলে আমার যে বিন্দু তিনটা দরকার এখন তিনটা বিন্দু হয়েছে কোন কোন সময় দুইটা বিন্দু কোন কোন সময় চারটা বিন্দু পাঁচটা বিন্দু একাধিক বিন্দু হতে পারে ওই বিন্দুগুলোর মান আমার না বের করা থাকলে বের করে নিতে হবে তাহলে আমি এইগুলোকে নাম দিয়ে দিব এ বিন্দু বি বিন্দু আর সি বিন্দু এই তিনটা বিন্দুর নাম দিয়ে দিয়েছি এখন আমাদের কাজ হবে এ বিন্দু বি বিন্দুর মানটা বের করতে হবে এখন বি বিন্দুর মানটা আমি কি করে বের করব বি বিন্দুর মান বের করার জন্য আমাকে এখন দেখতে হবে বি বিন্দুটা আসলে একটা ছেদ বিন্দু কিসের ছেদ বিন্দু দুইটা সরলরেখার ছেদ বিন্দু কোন দুটো সরলরেখা দুই নম্বর সরলরেখা আর এক নম্বর সরলরেখা ছেদ বিন্দুই হলো বি বিন্দু আর আমরা ছেদ বিন্দু কিভাবে বের করি দুটো সরলরেখাকে সমাধান করে এক্স এবং ওয়াই এর মান বের করাটাই হলো ওই বিন্দুর স্থানাঙ্ক সুতরাং আমরা এক এবং দুই নম্বর সমীকরণের সমাধান করব এখন সমাধান তোমরা যেভাবেই করতে পারো প্রতিস্থাপন অপনয়ন বর্জ্যগুণ নির্ণায়ক বিভিন্ন পন্থা কিন্তু আছে তবে যেটা তোমার কাছে ভালো লাগে সেটা করবা তাহলে আমরা এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ সমাধান করার জন্য এই ক্ষেত্রে দেখবা বেশিরভাগ ক্ষেত্রে প্রতিস্থাপন করাটাই সহজ হবে তাহলে আমরা এখন এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণ সমাধান করতেছি তাহলে সমাধান করার জন্য আমরা এখন এগুলো একটু মুছে ফেলি তাহলে এক এবং দুই নম্বর সমীকরণ সমাধান করার জন্য আমি এখন এক নম্বর সমীকরণ থেকে যদি আমরা পাই এখান থেকে লিখতে পারবো x সমান 9 মাইনাস 3y এটাকে আমরা এখন পাঁচ নম্বর সমীকরণ নিব আমরা এটা কিন্তু করে দিতে হবে বলতে হবে এক এবং দুই নম্বরের সমাধান বিন্দু হলো b বিন্দু সুতরাং এক নম্বর থেকে পাই দুই নম্বর থেকে পাই এভাবে সমাধান করে দিতে হবে এই মানটা অবশ্যই বের করে দেখাতে হবে অন্য দুটো দেখানো লাগবে না এবার আমরা এই এক নম্বরের x এর মান আমরা দুই নম্বর সমীকরণে বসাবো তাহলে দুই নম্বরে যদি মান বসাই
3 into 9 minus 3y plus 2y equal to 12. এটাকে যদি সমাধান করি 3 9 27 3 3 কে 9y plus 2y 12. এখান থেকে আসে দেখো minus 7y এটা 12 minus 27 এটা করলে হয় minus 5 1. অতএব আমরা পেয়েছি দেখো y এর মান 15 বাই 7. আমাদের y এর মান কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। এই y এর মান আমরা এখন কোথায় বসাবো? এই 5 নম্বর সমীকরণে আমরা বসাবো। এগুলো জাস্ট সমাধান তোমরা পাবে। তাহলে আমরা এখন এই মানটা আমরা এখন এখানে বসিয়ে দিই। y এর মান আমরা এখন 5 নম্বরে যদি বসাই তাহলে দেখো আমরা পাই x সমান কত? 9 minus 3 into 15 by 7 অর্থাৎ 9 এটা লসাগু করো 7 লসাগু তাহলে 7 9 63 minus 3 15 45 আমরা পাই কত? 8 5 13 তাহলে 1 সরি 18 by 7. সুতরাং দেখো আমি x এর মানও পেয়ে গেছি y এর মানও পেয়ে গেছি। তাহলে এই b বিন্দু স্থানাঙ্ক কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি। এখন b বিন্দু স্থানাঙ্ক কত হলো? আমরা পেলাম দেখো b বিন্দু স্থানাঙ্ক হলো x এর মান 18 বাই 7 আর y এর মান হলো 15 বাই 7. আচ্ছা এটা থাক এখানে। আমরা এখন আমরা কিন্তু মোটামুটি শেষের দিকে চলে এসেছি। এবার দেখো আমাদের কাজ হবে এই যে তিনটা আমরা পেলাম যে সমাধান বিন্দু এই তিনটা বিন্দুতেই আমাকে এই অভীষ্ট ফাংশনের মান বের করতে হবে। সুতরাং আমরা লিখব এবার আমরা লিখব a বিন্দুতে অর্থাৎ a বিন্দুর স্থানাঙ্ক বলে দিতে হবে 90 বিন্দুতে z এর মান কত। এখন z এর মান কত মানে z হলো এটা অর্থাৎ 2 ইনটু 0 প্লাস 3 ইনটু 0 করলে হয় দেখো 0 অর্থাৎ a বিন্দুতে z এর মান পেয়েছি আমরা 0। এবার আমরা বের করলাম b বিন্দুতে মান কত, b বিন্দুর স্থানাঙ্ক কত। এখানে আমরা দেখো 18 বাই 7 আর হলো 15 বাই 7। এই বিন্দুতে z এর মান কত? z সমান হলো 2 ইনটু x এর মান হলো 18 বাই 7 প্লাস 3 ইনটু 15 বাই 7 লসাগু 7। তাহলে 18 যোগনি 36, 18 যোগনি 36 যোগ 15 45 তাহলে কত হয়? 81 বাই 7 অর্থাৎ আমরা পেলাম 81 বাই 7 এই বিন্দুতে। আরেকটা আছে আমাদের সি বিন্দুতে, সি বিন্দু হলো 0,6 বিন্দুতে জেড এর মান কত। জেড এর মান আমরা পাই 2 ইন্টু এক্স এর মান 0 প্লাস 3 ইন্টু 6 অর্থাৎ আমরা পেলাম 0 3 6 18। এখন আমাদের দেখো তিনটা মান পেয়েছি। এই তিনটা মানের মধ্যে একটা পেয়েছি দেখো আমাদের আমরা সর্বনিম্ন কম খরচে আমাদের কিভাবে সে তার পুষ্টি চাহিদা মেটাতে পারবে। তাহলে আমরা এখানে আমাদের এটা একটা জিনিস ভুল হয়েছে, আমরা কিন্তু এ বিন্দু যখন বসেছি এখানে একটু ভুল করেছি। দেখো এ বিন্দুটা আসলে আমি খেয়াল করি না 0,0 মনে করেছি, আসলে এখানে 9,0 ছিল। সুতরাং এখানে 9 হবে, এটা একটু ঠিক করে না 9,0 অর্থাৎ 2 ইন্টু 9 যোগ 3 ইন্টু 0 তাহলে এটার মান আসে দেখো 10 গুণী 18 হবে, 0 না এখানে হবে 18, এখানে 0,0 না, এখানে এ বিন্দুর স্থানাঙ্ক হলো 9,0। সুতরাং দেখো আমাদের তাহলে আমরা কি পেলাম, এ বিন্দুতে মান পেয়েছি আমরা 18, বি বিন্দুতে পেয়েছি 81 বাই 7 আর সি বিন্দুতে পেয়েছি 18। এই 18 এই দুটোই 18, এটা দেখো 18 থেকে ছোট কিন্তু 7 এবং 77 অর্থাৎ 18 থেকে কম। সুতরাং আমরা সবচেয়ে ছোট মান যেহেতু মিনিমাম মান বের করতে হবে, সুতরাং আমরা মিনিমাম মান কোথায় পেয়েছি এইটা পেয়েছি। তাহলে এই বি বিন্দুতেই তার সর্বনিম্ন মান পেয়েছি, এই কথাটা এখন বোধ হবে। অতএব তার সর্বনিম্ন খরচ, অতএব সর্বনিম্ন খরচ কত হবে? তার সর্বনিম্ন খরচ যেহেতু খরচটা হবে টাকাতে তাহলে আমরা লিখব সর্বনিম্ন খরচ হবে তার জেড, সর্বনিম্ন খরচ আমরা জেড এর কথা বলছি, জেড লিখলে হবে না লিখলে হবে। তাহলে সর্বনিম্ন খরচ 81 বাই 7 টাকা, এটা হলো জেড এর মান বলতে পারো। তাহলে সর্বনিম্ন খরচ হলো 81 বাই 7 টাকা, যেখানে এক্স এর মান অর্থাৎ এক্স এর মানে কত, এক্স ধরে নিয়েছিলাম তার প্রোটিন আর হলো ফ্যাট,
তাহলে এ প্রকারের খাদ্য বি প্রকারের খাদ্য, যেখানে তাহলে এক্স এর মান কত ছিল, এক্স এর মান আমাদের ছিল আমাদের এখানে 18/7 আর ওয়াই এর মান হলো কত 15/7। অর্থাৎ আমরা ধরে নিয়েছিলাম দেখো এক্স এর পরিমাণ ছিল হয়তো এ প্রকারের খাদ্য এক্স কেজি আর বি প্রকারের খাদ্য হলো ওয়াই কেজি। সুতরাং আমরা বলবো এখানেও আমরা বলবো তাহলে আমাদের তার এ প্রকারের খাদ্য তার প্রয়োজন হলো 18/7 একক আর বি প্রকারের খাদ্য তার প্রয়োজন হলো 15/7 একক। শেষ চলে এসেছি, অর্থাৎ আমরা কিন্তু আজকে যোগাশ্রয় প্রোগ্রামের প্রথম ক্লাস। এই যোগাশ্রয় প্রোগ্রামের কিন্তু একটা আমরা মূলত বেসিক আলোচনা করেছি, এরপর ভিত্তি করে আমরা একটা যোগাশ্রয় প্রোগ্রাম এটা কি কাজে লাগে সেগুলো বলেছি, এরপরে আমরা সেটার উপরে একটা যোগাশ্রয় প্রোগ্রাম তৈরি করেছি, বাস্তব জীবনে কী প্রয়োজন সেগুলো বলেছি, এবং যোগাশ্রয় প্রোগ্রাম তৈরি করে সেটাকে আবার সমাধান করে আমরা তার উপসংহার পর্যন্ত গিয়েছি। এরপরে মূলত আমাদের যে এই ধরনের যত সমস্যা আছে তোমরা যোগাশ্রয় প্রোগ্রাম তৈরি করতে পারবে। এছাড়া আমাদের কাজ হবে এই যে আমরা যোগাশ্রয় প্রোগ্রামগুলো দেখলাম, এই যোগাশ্রয় প্রোগ্রাম কোনো সময় এখানে ইকুয়াল থাকবে, কোনো সময় ভিন্ন ধরনের থাকবে। এই যে ভিন্ন ধরনের থাকলে আমাদের কী করতে হবে, আর একটা ক্লাসে আমরা এই বাকি কাজটুকু অর্থাৎ বাকি যে অঙ্কগুলো আছে আর একটা ক্লাসে আমরা শেষ করতে পারবো। তাহলে সবাই আশা করি বুঝতে পেরেছে বিষয়গুলো। তোমাদের সবার প্রতি শুভকামনা রইল, ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।